নমস্কার ছাত্রছাত্রীরা, সানন্দার শিক্ষানিকেতনের ডিজিটাল প্ল্যাটফর্মে তোমাদের সকলকে স্বাগত জানাই। দশম শ্রেণীর একটি প্রশ্ন নিয়ে আজ আলোচনা করব, সেটি কিন্তু 2022 সালের মাধ্যমিক পরীক্ষার 8 নম্বরের কোশ্চেনের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে লেখা ও রেখার ভূমিকা, বা লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ কিভাবে হয়, উত্তরটা দেখে নাও। 19 শতকের ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বিভিন্ন লেখক লেখায় এবং চিত্রশিল্পীরা রেখায়। এ বিষয়ে বঠিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ, রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া, স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত এবং গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র ও অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতা চিত্রের গুরুত্ব অপরিসীম। এবার আসছে সানন্দার শিক্ষানিকেতন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠের অবদান। বঙ্কিমচন্দ্র আনন্দমঠ প্রগাঢ় প্রভাব ফেলেছিল জাতীয়তাবাদীদের উপর। আনন্দমঠের সন্তানদের উচ্চারিত বন্দে মাতরম মন্ত্র দেশবাসীকে মুক্তি আন্দোলনে আন্দোলিত করে। এই গ্রন্থে দেশমাতৃকার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ মূর্তিগুলি তুলে ধরেন বঙ্কিমচন্দ্র। তার মা যাহা হইয়াছেন, দেশজননীর এই মূর্তি, হৃতসর্বস্ব নগ্নিকা দেশের মূর্তি। এই মূর্তির মাধ্যমে শোষণমুক্ত কল্যাণী জগদ্ধাত্রী দেশমাতৃকার মূর্তিকে তুলে ধরা হয়েছে। আনন্দমঠের সন্তানদের আদর্শ ভারতের শিক্ষিত যুব সমাজকে, বিশেষ করে কংগ্রেস নেতৃবৃন্দের একাংশকে অনুপ্রাণিত করে। সন্তানদের উদ্দেশ্যে সত্যানন্দের আহ্বানের মধ্য দিয়ে তিনি আসলিক ইংরেজ শাসনের বিরুদ্ধে ভারতীয়দের ধর্মান্ধতা জাগানোর ডাক শুনেছেন। এছাড়াও অসুর বিনাশিনী দেবী দুর্গার সঙ্গে অভিন্ন হয়ে উঠেছিল অরবিন্দের স্বপ্নের দেশমাতৃকার মূর্তি। এবার চলে যাব আমরা পরের পয়েন্ট হচ্ছে স্বামী বিবেকানন্দের বর্তমান ভারতের অবদান। স্বামী বিবেকানন্দ তার বর্তমান ভারত নামক গ্রন্থে ভারতীয় জাতীয়তাবাদকে এক উচ্চ আধ্যাত্মিক আদর্শে উন্নীত করেন। বিবেকানন্দের মতে স্বদেশপ্রেম ও মানবপ্রেমের সমন্বিত রূপ হল জাতীয়তাবাদ। উপনিষদে ঋষির মতো বেদান্তবাদী বিবেকানন্দ তার বর্তমান ভারত গ্রন্থে ভারতবাসীকে নতুন করে জেগে ওঠার আহ্বান জানান। তিনি বলেন, ওঠো জাগো এবং নিজের প্রাপ্য বুঝে নাও। তার এই অভিমন্ত্রে দীক্ষিত হয়ে ভারতের যুব সমাজ তথা ভারতবাসী সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এই গ্রন্থ পাঠ করে ভারতবাসী উপলব্ধি করে যে দুর্বলতা ও ভীরুতা হলো দাসত্বের নামান্তর। এই দুর্বলতাকে জয় করতে হবে। বিবেকানন্দের প্রেরণা মৃত্যুকেও জয় করতে শিখিয়েছিল। এই গ্রন্থটি দুর্বলতা, ভীরুতা, হীনমন্যতা ও অনুকরণে মত্ত ভারতবাসীর মনভূমিতে আত্মবিশ্বাস, মূল্যবোধ ও স্বদেশপ্রেম জাগরিত করে ভারতীয়দের জাতীয়তাবোধে উদ্দীপ্ত করে তোলে। এরপর সে রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া। গোড়া উপন্যাস ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের এক অমর সৃষ্টি। সমকালীন জীবনচিত্র জাতীয়তাবোধে গভীরভাবে ব্যক্ত হয়েছে এই উপন্যাসে। এই উপন্যাসে যে সকল দিকগুলি ফুটে উঠেছে তা হলো, এক, উপন্যাসটির মাধ্যমে রবীন্দ্রনাথ জাতিভেদের দ্বারা, অস্পৃশ্যতা দ্বারা কলঙ্কিত ভারতীয় সমাজে সমন্বয়বাদের আদর্শ তুলে ধরে ভারতবাসীকে জাতীয়তাবোধে উদ্দীপ্ত করে তোলেন। দুই, ভারতীয় সংস্কৃতির উদার ধর্মনিরপেক্ষতা, নিঃসঙ্গ ব্রাহ্মণ্য মহিমা, সার্বভৌম কারুণ্য, সর্বোপরি শান্ত সত্যনিষ্ঠা প্রভৃতি তুলে ধরেন। তিন, সমাজ জীবনের বৈষম্য, আচার বিচারের প্রাধান্য, জাতিভেদের বিড়ম্বনা এবং জনসাধারণের অসহায় দরিদ্র অপরিসীম অজ্ঞতা, যে দেশকে ধীরে ধীরে ধ্বংসের সিংহদ্বারে উপনীত করেছে, রবীন্দ্রনাথ এই উপন্যাসের মধ্যে তার সমাধানের পথ নির্দেশ করেছেন। চার, এই উপন্যাসের মাধ্যমে দেশবাসীকে তিনি জাতীয়তাবোধে উদ্দীপ্ত করে তোলার চেষ্টা করেছেন। এবার সে ভারত মাতা অবনীন্দ্রনাথ ঠাকুরের। অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতা চিত্রের জীবিত রূপ হল আনন্দময়ী। গোড়া উপন্যাসের শেষে পরিশিষ্ট অংশে সংস্কার শূন্য উদার আনন্দময়ের মধ্যে গোড়া সেই ভারত মাতার প্রতিচ্ছবি দেখেছেন। তোমার জাত নেই, বিচার নেই, ঘৃণা নেই, তুমি শুধু কল্যাণের প্রতিমা, তুমি আমার ভারতবর্ষ। অবনীন্দ্রনাথ ঠাকুর সেই আনন্দময়ীকেই রূপ দিলেন বঙ্গমাতা রূপে এবং তা পরবর্তীতে ভারত মাতা হিসেবে ভারতীয়দের জাতীয়তাবাদ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। ভারত মাতা হয়ে ওঠে ভারতেরই প্রতিচ্ছবি। এরপর আমরা চলে যাবো গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র। শিল্পী গগনেন্দ্রনাথ ঠাকুর তার আঁকা ব্যঙ্গচিত্রের মাধ্যমে ব্রিটিশ শাসনের সমালোচনার ঝড় তুলেছেন এবং ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধ জাগিয়ে তোলার চেষ্টা করেন। এরূপ কয়েকটি ব্যঙ্গচিত্র হল অদ্ভুত লোক, বিনোদ বস্ত্র, নয়া হুল্লোড়, স্বদেশী বাবুর হালচাল প্রভৃতি। এই ব্যঙ্গচিত্রগুলিতে তিনি বাঙালি বাবু সমাজের মনোভাব, পাশ্চাত্যের প্রতি অন্ধবিশ্বাস, বাঙালি নারী সমাজের দুর্দশা প্রভৃতি স্পষ্টভাবে তুলে ধরেছিলেন। তোমরা যারা চ্যানেলে নতুন আসলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমাদের ফেসবুক পেজটাকেও তোমরা ফলো করতে পারো। ধন্যবাদ। যদি তোমাদের এই উত্তরটার পিডিএফ দরকার হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে।